গেছিলাম আলু ভাজি করতে, তারপর দেখলাম আলু ভাজির থেকেও এভাবে রান্না করলে আরও অনেক সহজে কম সময়ে রান্না করা যায়। এর জন্য আমি আলুগুলোকে এরকম ছোটো কিউব করে কেটে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভাজি করে নিয়ে আলু দিয়ে দিলাম। তারপর এক এক করে যত মশলা আছে, হলুদ, লবণ, একটু চাট মশলা দিয়েছি, কাঁচামরিচের ফালেজি করে দিয়েছি, এরপর একটু জল দিয়ে এটাকে ঢেকে দিব। তারপর টমেটো হাতের কাছে থাকলে দিয়ে দিলাম, এটা অনেক ভালো একটা ফ্লেভার দেবে। তারপর কিছু সময় পর এটা একটু রান্না হয়ে আসলে এখন একটা স্বাদের জন্য এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। দিতে হবে তার কোনো কথা না, আমার হাতের কাছে আছে, আমি দিয়ে দিলাম। তো হয়ে গেল রুটি বা পরোটার সাথে যায় খুবই মজার আলু দিয়ে ডিম। তোমরাও ট্রাই করে দেখো কেমন লাগে আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।